আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলতে চলেছি একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা, যা শোনার পর আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করি। এক স্বামী তার স্ত্রীকে তার সন্তানদের সামনে খুবই নির্দয়ভাবে মেরেছিল। এই দৃশ্য দেখে বাচ্চাগুলো ভয়ে কাঁদতে লাগল। বাচ্চাদের এই অবস্থা দেখে মা চিন্তিত হয়ে গেল। এরপর স্বামী যখন স্ত্রীর মুখে আঘাত করল, তখন স্ত্রী তার মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি বাচ্চাদের জন্য কাঁদছি। কিছুক্ষণ চুপ থেকে স্ত্রী বলল, আমি তোর নামে বিচার দিব। স্ত্রীর মুখে এমন কথা শুনে স্বামী বলল, তোকে কে বলেছে যে আমি তোকে বাইরে যাওয়ার অনুমতি দিব? স্ত্রী বলল, তোমার কি খেয়াল আছে যে তুমি সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে দিয়েছ, আর এভাবেই কি তুমি আমাকে বিচার দেওয়া থেকে আটকাতে পারবে? স্বামী তাজ্জব বনে গিয়ে জিজ্ঞেস করল, তাহলে তুই কিভাবে বিচার দিবি? স্ত্রী বলল, আমি যোগাযোগ করব। স্বামী হেসে জবাব দিল, তোর মোবাইল ফোন তো আমার কাছে, এখন তুই যা, দেখি কিভাবে বিচার দিতে পারিস। স্ত্রী ঘরে গিয়ে গোসলখানায় ঢুকল। স্বামী ভাবল তার স্ত্রী হয়তো গোসলখানার বাইরে থাকা জানালা দিয়ে বের হবে, তাই সে দৌড়ে গিয়ে গোসলখানার বাইরে থাকা জানালার কাছে অবস্থান নেয়। যখন সে দেখল তার স্ত্রী সেখানে গিয়ে পালানোর জন্য কোনো চেষ্টা করছে না, তখন সে বাসায় এসে গোসলখানার দরজার বাইরে এসে দাঁড়ায় এবং তার স্ত্রী বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকল। স্ত্রী যখন গোসলখানা থেকে বের হল, তখন তার সারা মুখ উজুর পানি দ্বারা আর্দ্র ছিল এবং ঠোঁটের কোণায় হাসি লেগেছিল। স্ত্রী আবার মুখ খুলে বলে, আমি তোমার নামে তার কাছে বিচার দিব, যার নামে তুমি রোজ কসম কাটো, আর যেখানে বিচার দেওয়া থেকে আমাকে তোমার বন্ধ জানালা, দরজা কিংবা তোমার মোবাইল ফোনের কোনো প্রয়োজন পড়বে না, কেননা তার দরজা কখনোই বন্ধ হয় না। স্বামী স্ত্রীর মুখে এমন কথা শুনে চেয়ারে বসে থেকে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করে। ভিতরে গিয়ে স্ত্রী নামাজ পড়ল এবং একটি লম্বা সিজদা দিল। স্বামী চেয়ারে বসে থেকে তার সমস্ত কার্যকলাপ দেখছিল। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে স্ত্রী যখন মোনাজাতের জন্য হাত তুলল, তখন স্বামী দৌড়ে এসে তার হাত দুটো মুঠোয় পরে নিল এবং বলল, লম্বা সিজদা করায় বদদোয়া কি কম নয়? নাকি এখন আমার জন্য বদদোয়া করবে? স্ত্রী উত্তর দেয়, তুমি আমার সাথে যা করেছ তার জন্য কি আমি এত সহজে তোমাকে মাফ করে দিব? স্বামী বলল, আমি তো এসব রাগের মাথায় করে ফেলেছি, আমি সজ্ঞানে এসব কিছুই করিনি, বিশ্বাস করো। স্ত্রী মুচকি হেসে উত্তর দিল, আমি জানি সেটা, তাই আমি তোমার জন্য বদদোয়া না করে আল্লাহর কাছে তোমার হেদায়েতের জন্য দোয়া করছিলাম, আর বদদোয়া তো করছিলাম সেই শয়তানের জন্য যে তোমার এই রাগ দিয়েছে, আর আমি এতটাও বোকা নই যে আমার স্বামীর জন্য আমি অভিশাপ দিব। স্ত্রীর মুখে এমন কথা শুনে স্বামীর চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তে লাগল। সে স্ত্রীর হাত দুটো বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আজকের পর থেকে আমি কখনোই কোনো খারাপ উদ্দেশ্যে তোমাকে ছুইব না। এটাই সেই নেক স্ত্রী যার কথা আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তার ডালস্বরূপ হয়ে থাকো আর তারাও তোমার ডালস্বরূপ। আল্লাহ তাআলা সবাইকে এমন নেক স্ত্রী পাওয়ার তৌফিক দান করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। সবশেষে এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।